प्रिय बंधुरा तोमरा जारा এবছর कलेजे भर्ती होते चलेछो तोमादेर भर्ती निये बहु जिज्ञासाबाद रयेछे जे कलेजे भर्तिर प्रक्रिया किभाबे होबे किभाबे मेरिट लिस्ट टांगानो होबे कबे टांगानो होबे अनलाइन रिपोर्टिंग सम्बन्धे एछाड़ा कत टाका दिते होबे कबेर मध्ये भर्ती होते होबे कलेजेर भर्तिर टाका फेर संक्रांत बहु जिज्ञासाबाद रयेछे समस्त तोमादेर करा प्रश्नेर उत्तर एई भिडियोते कलेजेर भर्ती संक्रांत जाबतीय तथ्य एई भिडियोर माध्यमे तुमि पेये जाबे। भिडियोटी एकटु बड़ो होते पारे किन्तु एई भिडियोटी देखार पर तोमादेर कोनो डाउट थाकबे ना कलेजेर भर्ती संक्रांत। आर एखोनो पर्यन्त आमादेर परिवारेर सदस्य ना हये थाकले रेड बाटने क्लिक करे सबस्क्राइब करार साथे साथे बेल आइकने क्लिक करे अल नोटिफिकेशने क्लिक करे आमादेर परिवारेर सदस्य हये ओठो। बंधुरा भिडियोटी शुरू करार आगे तोमादेरके बोले राखी तोमरा एखान थेके समस्त तथ्य पेते चलेछो, काजेई एई भिडियोटिके एखोनो पर्यन्त लाइक ना करे थाकले तोमादेर प्रत्येकेर काछे अनुरोध एकटी लाइक करे भिडियोटिके अवश्यई उत्साहित करते साहाय्य करो। बंधुरा प्रथमेই বলে রাখি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ধাপে ধাপে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে থাকব। প্রথম কোশ্চেন এন তোমাদের ভর্তির আবেদন কতদিন পর্যন্ত চলবে? তো 20 তারিখ লাস্ট ডেট ছিল ইউজিসির গাইডলাইন অনুযায়ী, কিন্তু এই গাইডলাইনকে তোয়াক্কা করে আমাদের রাজ্যে কিন্তু ভর্তির আবেদন প্রক্রিয়া আগস্ট মাসের 27 তারিখ পর্যন্ত, মানে আগস্ট মাসের 27 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখনো যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতেই পারবে। কিছু কিছু কলেজের ক্ষেত্রে অত্যাধিক আবেদন পড়ায় কিন্তু রীতিমতো আবেদন প্রক্রিয়া এই মুহূর্তে ক্লোজ রয়েছে। জেনারেলি অফিশিয়াল তথ্য অনুযায়ী 27 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া চালু থাকবে। এর পরবর্তী কোশ্চেন, ভর্তির জন্য তো আবেদন আমরা করলাম, কলেজের মেরিট লিস্ট কবে টাঙানো হবে বা আমরা দেখতে পাবো? তো এখানে তোমাদের বলে রাখি তোমরা অনেকেই হয়তো ভাববে যে 27 তারিখ থেকে তোমাদের অ্যাকচুয়ালি 27 আগস্ট পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ হবে, সেক্ষেত্রে 28 তারিখ থেকে তোমাদের মেরিট লিস্ট টাঙানো হবে, একেবারেই না। ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমাদের এর অ্যাকচুয়ালি মেরিট লিস্ট টাঙানো হবে 31শে আগস্ট থেকে। 31শে আগস্ট থেকে তোমাদের মেরিট লিস্ট টাঙানো শুরু হবে এবং তারপর থেকে একটা দুটো তিনটে চারটে এরকম করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট একটার পর একটা আসবে এবং সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ 30/9/2021 পর্যন্ত কিন্তু তোমাদের মেরিট লিস্ট আসতেই থাকবে এবং ভর্তির প্রক্রিয়া কিন্তু চালু হতেই থাকবে। প্রথম মেরিট লিস্ট আসলো, যাদের নাম উঠলো তারা ভর্তি হয়ে গেল এবং কলেজে যদি আবার সিট সংখ্যা থাকে তাহলে দ্বিতীয় মেরিট লিস্ট আসবে, আবার ভর্তি হবে, আবার তৃতীয় মেরিট লিস্ট আসবে। এরকমভাবে কিন্তু তোমাদের রীতিমতো মেরিট লিস্ট টাঙানো হবে এবং অ্যাডমিশন প্রসিডিওর চালু থাকবে 31 আগস্ট থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। তো ইউজিসির অফিসিয়াল বাস্তব তথ্য অনুযায়ী এর পরবর্তী বিষয় তোমরা অনেকেই ভাবছো যে প্রথম মেরিট লিস্ট বা দ্বিতীয় মেরিট লিস্টে আমার যদি নাম না আসে তাহলে কি আমরা ভর্তি হতে পারবো না, অনার্সের ক্ষেত্রে কি করা হবে? এক্ষেত্রে তোমাদের 100% গ্যারান্টি সহকারে বলতে পারি অনার্সের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হতে পারে কিন্তু পাসের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। আগের বছর এর কথা যদি দেখি আমরা, আগের বছর কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্টদের ভর্তিতে প্রথমে পাসের ক্ষেত্রে অনার্সের ক্ষেত্রে সমস্যা ছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখা যাচ্ছিল যেখানে স্টুডেন্টরা ভর্তি হতে পারছিল না সেখানে কলেজ ফাঁকা, কলেজ কীভাবে শুরু করবে সে নিয়েই শিক্ষকরা প্রিন্সিপালরা একটা চিন্তার মধ্যে ছিল, স্টুডেন্ট নেই। কারণ ম্যাক্সিমাম যারা ভর্তি হয়েছিল যারা আবেদন করেছিল তারা বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নিয়ে নিয়েছে, এই মুহূর্তে সকলেই আবেদন করেছে, যারা পলিটেকনিক আদার্স বিভিন্ন কোর্সে ভর্তি হতে চায় তারাও আবেদন করেছে, সেই কারণেই কিন্তু এত সংখ্যক স্টুডেন্ট দেখাচ্ছে এবং ভর্তিতে সমস্যা হবে বলে মনে হচ্ছে। প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট, তৃতীয় মেরিট লিস্টের ক্ষেত্রে সমস্যা হলেও তো তারপরে দেখবে যারা ভর্তি হয়েছে তারাও পড়ছে না, তারাও অন্যান্য কলেজে পড়ছে, অন্যান্য দিকে চলে যাচ্ছে এবং তোমরা তারপরে প্রত্যেকেই চান্স পাবে, সেই কারণে কারোর কোনো চিন্তা করার বিষয় নেই। অনার্সের ক্ষেত্রে একটু প্রবলেম হলেও পাশের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, সিট একটা নির্দিষ্ট পরিমাণ থাকলেও কলেজের। এর পরবর্তী বিষয় তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে আমরা রীতিমতো কলেজে ভর্তি হব, কলেজে ভর্তির ক্ষেত্রে কত টাকা দিতে হবে অ্যাডমিশনের ক্ষেত্রে? এক্ষেত্রে বলে রাখি এক একটা কলেজের ক্ষেত্রে এক এক রকম, কলেজ টু কলেজ ভ্যারি করছে, তোমাদের অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করছে। দেখা যাচ্ছে তুমি কোনো কলেজে ম্যাথামেটিক্সের অনার্স নিচ্ছ তোমার ফিস অন্যরকম, তুমি দেখা যাচ্ছে তোমার ফিজিক্স অনার্স নিচ্ছ তোমার ফিস অন্যরকম, কারণ একটার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল থাকে একটার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল থাকে না, তাই হলে নির্দিষ্ট সহকারে বলা যায় না। কিন্তু এক বছরের যদি আমি পুরো বছরের যদি কোর্স ফি এর কথা বলি ফার্স্ট ইয়ারের, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 3000 থেকে তোমরা ধরে নিতে পারো 8000 কিংবা 9000-এর মধ্যেই কিন্তু থাকে, খুব বেশি হলে 10000 হতে পারে, কিন্তু তোমাদের কলেজে তোমরা ধরে নিতে পারো অ্যাভারেজ 5000 টাকা তোমাদের অ্যাডমিশন ফি প্রথম দিয়ে তোমাদের ভর্তি হতে হবে। এর পরবর্তী কোশ্চেন এবছরের ক্ষেত্রে যে ব্যাপারটা একেবারেই নতুন, র্যাঙ্কিং বা অনলাইন রিপোর্টিং প্রসেস সম্বন্ধে। দেখো এখানে আমি বলে রাখি র্যাঙ্কিং বিষয়টা কি। তোমাদের র্যাঙ্কিং ব্যাপারটা হলো তোমরা রীতিমতো বিভিন্ন কলেজে আবেদন করেছো, বিভিন্ন কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টে। ধরো তোমরা ম্যাথামেটিক্সের জন্য অ্যাকচুয়ালি আবেদন করলে অনার্সের জন্য কিংবা বিএ পাসের জন্য কিংবা বিএসসি পাসের জন্য, সেক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের সবার রেজাল্ট এক হয়নি, কেউ বেশি নম্বর পেয়েছো কেউ কম নম্বর পেয়েছো। তোমাদের রেজাল্ট অনুযায়ী কিন্তু একটা র্যাঙ্কিং দেওয়া হচ্ছে, সমস্ত কলেজে না, কিছু কিছু কলেজে র্যাঙ্কিং দেওয়া হচ্ছে। এই র্যাঙ্কিং অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অনলাইন রিপোর্টিং করতে বলছে। তো অনলাইন রিপোর্টিং ব্যাপারটা কিছুই না, শুধুমাত্র কলেজ জেনে নিচ্ছে যারা আবেদন করেছে, যাদের লিস্টে নাম আসতে চলেছে তারা কি সত্যি ভর্তি হতে চায় না ভর্তি হতে চায় না, তার জন্যই অনলাইন রিপোর্টিং প্রসেস। আরও বিস্তারিত অনলাইন রিপোর্টিং প্রসেস সম্বন্ধে জানতে চাইলে ডেডিকেটেড ভিডিও করা আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। কিন্তু এখানে আমি বলে রাখি এই অনলাইন রিপোর্টিং বা এই যে র্যাঙ্কিং সেটা কিন্তু সমস্ত কলেজের ক্ষেত্রে হবে না। আশুতোষ কলেজের ক্ষেত্রে আমরা দেখেছি এবং কিছু কিছু আরও কলেজের ক্ষেত্রে আমরা দেখব এই অনলাইন রিপোর্টিং বা র্যাঙ্কিং কিন্তু ও আগেও তোমাদের আসতে পারে, কলেজ চাইলে দিতে পারে এবং 27 তারিখের পরও দিতে পারে। কিন্তু মেরিট লিস্ট তোমাদের 31 তারিখের পরেই আসবে অফিসিয়াল তথ্য অনুযায়ী। তো এখানে আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। বেশিরভাগ কলেজে কিন্তু এই র্যাঙ্কিং বা অনলাইন রিপোর্টিং প্রসেসকে ইগনোর করবে, বেশিরভাগ কলেজে কিন্তু শুধুমাত্র মেরিট লিস্ট টাঙাবে 31শে আগস্টের পর। এরপরে তোমাদের অনেকেরই কোশ্চেন মেরিট লিস্ট আমরা কিভাবে দেখব। তো এখানে আমি বলে রাখি কলেজে যে ওয়েবসাইটে গিয়ে কলেজে ভর্তির জন্য তোমরা আবেদন করেছিলে সেই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের মেরিট লিস্ট তোমরা দেখতে পাবে। তোমরা 31শে আগস্টের পর তোমাদের কলেজের ওয়েবসাইটে যাবে, কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখবে ফার্স্ট মেরিট লিস্ট বলে একটি অপশান চলে আসবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা দেখতে পারবে যে তোমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী কিছু কিছু ভাগ দেখাচ্ছে, যেমন ম্যাথামেটিক্স অনার্সের একটা রো দেখাচ্ছে কিংবা ম্যাথামেটিক্স অনার্সের একটা আলাদা অপশান রয়েছে, ফিজিক্স অনার্সের, বেঙ্গলি অনার্সের এবং বিএ পাসের বা বিএসসি পাসের বা বিকম পাসের একটা আলাদা আলাদা অপশান দেখাচ্ছে। তার পাশেই হয়তো বা পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, হয়তো বা কোনো পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানেই লিঙ্কে ক্লিক করলে পিডিএফ থাকলে পিডিএফ ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে ওই মেরিট লিস্টে তোমার নাম আছে কিনা। আর যদি পিডিএফ না দেওয়া থাকে, শুধুমাত্র কোনো পেজের লিঙ্ক দেওয়া থাকে, তাহলে ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা রীতিমতো ওই পেজের মধ্যে তোমার নাম আছে কিনা তোমরা দেখতে পারবে। আর যদি নাম থাকে সেক্ষেত্রে তোমরা ভর্তি হয়ে যাবে। এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসা আছে ভর্তির জন্য আমাদের কি করতে হবে। দেখো ভর্তির জন্য সেরকম কিছু করতেই হবে না, যা করার তোমরা আগেই করে ফেলেছো, তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে ফেলেছো। ভর্তির জন্য শুধুমাত্র তোমাকে পেমেন্ট করতে হবে অনলাইনে। এবার কথা হচ্ছে পেমেন্ট তো অনলাইনে করবো, কিভাবে করবো। দেখো এখানে বলে রাখি অফলাইনে তোমাদের এই মুহূর্তে কিন্তু পেমেন্ট নেওয়া হবে না, তোমরা সকলেই জানো কলেজ রীতিমতো বন্ধ আছে। সেক্ষেত্রে অনলাইনে তোমাদের বিভিন্ন মাধ্যম দ্বারা তোমরা অনলাইনে পে করতে পারো, সাইবারে গিয়েও তোমরা রীতিমতো পে করতে পারো। আর এক্ষেত্রে তোমাদের বলেই দিয়েছি বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী বিভিন্ন রকম ফিজ নেওয়া হয়ে থাকে। মিনিমাম বা অ্যাভারেজ ধরতে গেলে 5000 টাকা তোমরা ধরে রাখতে পারো তোমাদের প্রথম অ্যাকচুয়ালি ভর্তির জন্য লাগতে পারে। কোনো কোনো কলেজের ক্ষেত্রে একটু বেশি, কোনো কোনো কলেজের ক্ষেত্রে একটু কম, কিন্তু 5000-এর প্রায় আশেপাশেই কিন্তু তোমাদের আর অ্যাকচুয়ালি ভর্তির ফিস থাকবে। এবং ভর্তি তোমরা অনেকেই বলছো আমরা কি একাধিক কলেজে ভর্তি হতে পারি, আমরা কি একই কলেজে একাধিক অনার্স বা পাস নিয়ে ভর্তি হতে পারি। অ্যান্সারটা হচ্ছে একেবারেই তোমরা ভর্তি হতে পারো। এক্ষেত্রে তোমাদের আমি প্রত্যেককে বলবো একাধিক কলেজে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি যেটা মনে করছো সেটাই তুমি ভর্তি হও। অনার্স হলে তো তুমি একটাতেই ভর্তি হবে। এক্ষেত্রে তোমাদের এটা কোশ্চেন হতে পারে যে একটা কলেজে ভর্তি হয়ে গেলে সেই কলেজ থেকে কি অন্য কলেজে ট্রান্সফার হওয়া যায়। তো এক্ষেত্রে আমি বলি একদম যায়, তোমাদের কোনো চিন্তা নেই। এবছরের ট্রান্সফারের ক্ষেত্রে তোমাদের টাকাও ফেরত দেওয়া হবে, শুধু এবছর না আগের বছরের ক্ষেত্রেও কিন্তু এই নিয়ম লাগু ছিল। ও তোমরা যারা রীতিমতো ভর্তি হতে চাইছো, কলেজে ভর্তি হওয়ার পর অন্য কলেজে ট্রান্সফার হতে চাইলে বা সেই কলেজে পড়তে না চেয়ে অন্য কলেজে ভর্তি হতে চাইলে তোমাদের কিন্তু টাকাটাকে ফেরত দিয়ে দেওয়া হবে কলেজের থেকেই। কিন্তু নিয়মাবলী কি রয়েছে, অক্টোবরের আগে যদি তোমরা একটা চিঠি লিখে কলেজে জমা দাও যে আমরা এই কলেজে পড়তে চাই না, আমরা অন্য কলেজে পড়বো, আমার এই অসুবিধা হচ্ছে বা আমি এই কারণে পড়তে চাই না, সেক্ষেত্রে কিন্তু তুমি যে টাকা দিয়ে ভর্তি হয়েছিলে সেই সম্পূর্ণ টাকাটাই তোমাকে ফেরত দেওয়া হবে। আর যদি তুমি অক্টোবরের পরে ভর্তির টাকা নিতে চাও সেক্ষেত্রে কিন্তু কলেজ থেকে 1000 টাকা কেটে নেওয়া হবে। ফর এক্সাম্পল তুমি 5000 টাকা দিয়ে ভর্তি হলে 1000 টাকা কেটে তোমাকে 4000 টাকা দেওয়া হবে, যেটা রীতিমতো আগেই আমি তোমাদের ডিটেলসে বলেছিলাম। তো এক্ষেত্রে আমি বলে দিই যদি ডিসেম্বর পেরিয়ে যায়, ডিসেম্বর পর্যন্ত মানে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তোমরা যদি ভর্তির ঋণের টাকা ফেরত চাও সে ক্ষেত্রে 1000 টাকা কেটে বাদবাকি টাকা দেয়া হবে। কিন্তু ডিসেম্বরের পরে যদি তোমরা আবেদন করো সে ক্ষেত্রে কিন্তু কোনো টাকা দেয়া নাও হতে পারে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং কলেজ কিন্তু দেবে না নিয়ম অনুসারে ইউজিসি। সেই কারণে তোমরা যদি একটা কলেজ থেকে অন্য কলেজে ভর্তি হতে চাও বা ভর্তি ওই কলেজে পড়তে না চাও ভর্তি হয়ে যাও টাকা দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই অক্টোবরের আগে কিংবা ডিসেম্বরের আগেই কিন্তু ভর্তির টাকা ফেরত দেওয়ার জন্য আবেদন করবে, নতুবা কিন্তু তোমরা টাকা পাবে না। সময়সীমার কথা কিন্তু টাকা ফেরতের ক্ষেত্রে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী বিষয় ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে এই বিষয়টা জিজ্ঞাসা করেছো যে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আমাদের কি সমস্যা হবে, আমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে বহু ভুল হয়েছে। তো এক্ষেত্রে আমি বলে রাখি তোমরা যারা এবছর কলেজে পড়ছো ও তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন আগে করা হবে না বেশিরভাগ কলেজের ক্ষেত্রেই, এবং ধরে নিতে পারো প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই। এই কারণ এবছর তোমাদের অ্যাকচুয়ালি কলেজে যেতে হবে না, তার আগেই তোমরা অনলাইনে যেহেতু ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু ভর্তির পরে হবে। তোমাদের কিন্তু বিশেষ করে মাথায় রাখতে হবে তোমরা যে জায়গায় আর সমস্যা হবে সেটা হচ্ছে নম্বর নিয়ে। তোমরা ভর্তির সময় উচ্চ মাধ্যমিকের একটা নম্বর দিয়েছিলে, সেই নম্বরটা যদি বিশাল ডিফারেন্স থাকে তাহলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। আদারওয়াইজ তোমাদের নামে, বাবার নামে, ডেট অফ বার্থে বা অন্য কোনো ভুল হয়ে থাকলে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না, সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। তোমরা যখন রীতিমতো রেজিস্ট্রেশন করতে যাবে ফার্স্ট ইয়ারে তখন কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন যদি নাও করা হয় আগে অতি অবশ্যই তখন কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। একটা ছাত্র যেটা কলেজে ভর্তি হচ্ছে তোমার সমস্ত অফিসিয়াল যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু ভালো করে ভেরিফাই করা হবে। কাজেই ডকুমেন্ট ভেরিফিকেশনকে ইগনোর করলেও কিন্তু একেবারেই চলবে না। আর যদি ছোটোখাটো এরকম ভুল হয়ে থাকে নামে, স্পেলিংয়ে, সেগুলো কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের সময় তোমরা ঠিক করে নেবে, কোনো অসুবিধা হবে না। পরে সবশেষে তোমাদের জিজ্ঞাসা আছে কবে থেকে আমাদের কলেজ খুলতে চলেছে। তোমরা রীতিমতো জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে আবার বলে রাখি তোমাদের কিন্তু অক্টোবরের 1 তারিখ থেকে 31 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ভর্তির প্রক্রিয়া চলবে এবং তারপরের দিন অক্টোবর মাসের প্রথম দিন থেকেই কিন্তু তোমাদের এর ক্লাস শুরু হয়ে যাবে। অনলাইনে হবে না অফলাইনে হবে এই মুহূর্তে জোর দিয়ে বলা সম্ভব না, কিন্তু এই মুহূর্তে যা ইনফরমেশন আছে তার অ্যাকর্ডিং কিন্তু পরিস্থিতি স্বাভাবিক থাকলে তোমাদের অফলাইনেই ক্লাস শুরু হবে এবং ইউজিসি অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে ব্লেন্ডেড মোডের কথা। যে কলেজ চাইবে অনলাইনে নিতে পারবে, যে কলেজ চাইবে অফলাইনে নিতে পারবে। কলেজের ওপর এখন রাজ্য সরকারের ওপরও কিছু প্রভাব থাকছে, রাজ্য সরকার কি অনুমতি দেয় কলেজ খোলার ক্ষেত্রে সেটাও কিন্তু বড় ফ্যাক্টর আমাদের রাজ্যের কলেজগুলোর ক্ষেত্রে। তোমাদের কি মনে হয় এই মুহূর্তে কলেজ খোলা দরকার? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানিও যে 1 অক্টোবর থেকে তোমরা অনলাইনে না অফলাইনে ক্লাস করতে চাইছো। এছাড়াও তোমাদের বহু জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন আইডি ভুলে গেছি, আমাদের ফোন নাম্বার যেটা সেটা কাজ করছে না, আমরা কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা ভুলে গেছি, যদিও সেটা রিকভারি করা যায় তোমরা দেখতে পারো ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারের থ্রুতে। এছাড়া আমরা লগ ইন করতে পারছি না, বহু ধরনের তোমাদের সমস্যা রয়েছে। তোমরা আমাকে ইনস্টাগ্রামে অনেকেই বলেছো, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান হচ্ছে। যে কলেজের ক্ষেত্রে তোমাদের সমস্যা হচ্ছে সেই কলেজের কিন্তু রীতিমতো অ্যাকচুয়ালি হেল্প সেকশন থাকে যেখানে ফোন নাম্বার এবং তোমাদের ইমেল আইডি প্রোভাইড করা থাকে, সেখানে সেই কলেজের সাথে তোমরা তোমাদের সমস্যা শেয়ার করতে পারো এবং তোমাদের সমস্যা সমাধান অবশ্যই সেই কলেজের পক্ষ থেকে করে দেওয়া হবে। এবং তোমরা যদি তাতেও যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই ইনস্টাগ্রাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ইনস্টাগ্রামে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো। এই ভিডিও দ্বারা সমস্ত কিছু তোমাদের জানিয়ে দিলাম। আর ভিডিও করতে করতে দেখেছো ও কীরকম ছিল, কীরকম হয়ে গেছে, জামাটা পুরোপুরি ভিজে গেছে প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে যদিও এটা হয়ে থাকে। যাই হোক, ভিডিওটি অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং কমেন্টে তোমার মতামত জানাতে কিন্তু একেবারেই ভুলো না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।